রাজ্যে 1461টি গ্রাম পঞ্চায়েত এবং অন্যান্য যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ করানো হবে। তো কারা কীভাবে আবেদন করবেন এবং রাজ্যের কোন কোন গ্রাম পঞ্চায়েত বা অন্যান্য এরিয়াগুলোর লিস্ট বেরিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুদেরকে বলে রেখে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন ধরে বেশি কথা না বাড়ি, আমরা একেবারে মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব যে রাজ্যের কোন কোন গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগকরণ হবে এবং কারা কারা এখানে আবেদন করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন কতগুলো লিস্ট বেরিয়েছে, সেটা কিন্তু দেওয়া রয়েছে লিস্ট 1461টি রয়েছে অ্যাডিশনাল বিএসকে ইন লেফট আউট গ্রাম পঞ্চায়েত এবং আদার আনরিজার্ভ এরিয়াগুলো। এখানে ব্লকগুলোর নাম দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে এবং নেম অফ দ্য প্রপোজড বিএসকে অর্থাৎ কোন কোন জায়গায় নিয়োগ করানো হবে বা কোন কোন জায়গায় বিএসকে প্রয়োজন রয়েছে সেই সংক্রান্ত লিস্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ব্লক মিউনিসিপ্যালিটি দেওয়া রয়েছে, তো পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু বিএসকে নিয়োগ করানো হবে। আপনারা এই নোটিশটা ডাউনলোড করে একবার দেখে নিতে পারেন, এখানে লিস্টটা দেওয়া রয়েছে, লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে একবার বিস্তারিত বিষয় দেখে নেবেন। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মধ্যে দেখা পরে ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, ফলো করুন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।